সালাম আলাইকুম। যুক্তরাজ্য থেকে টু এ নিউজের মাধ্যমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে যুক্তরাজ্যের কমিউনিটি নানা ইস্যু এবং মূলধারা নানা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছে অনেকেই নানা অবদান সহ আমরা অনেক কিছুই তুলে ধরি আপনাদের সামনে। তো আজকে আসলে আমরা একটা জায়গায় এসেছি, এটা পূর্ব লন্ডনের স্টেপনি এলাকাতে এসেছি। এখানে আসার একটা উদ্দেশ্য আছে, আপনাদেরকে একটু পরে জানাবো কেন এসেছি। প্রথমে বলে নিতে চাই, আপনারা জানেন রমাদান মাস চলছে এবং যুক্তরাজ্যকে বলা হয় বিভিন্ন দেশের কমিউনিটি একটা মেলবন্ধন বলা হয় যুক্তরাজ্যকে, যেখানে বিভিন্ন দেশের লোকজন মিলেমিশে বসবাস করে থাকে। এবং আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো দেখেছেন লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজে আমাদের এক বাংলাদেশি ভাই শফিকুল ইসলাম, শফিকুর রহমান ভাই আজান দিয়েছিলেন গতকালকার আগের দিন। এবং এইটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিমে এবং বাংলাদেশি নানা পত্রিকাতে এটা ভাইরাল হয়েছে। আমরা আসলে আজকে এসেছি শফিক ভাইয়ের কাছে, ইনি আমাদের খুবই পরিচিত বন্ধু এবং বাংলাদেশি কমিউনিটির খুবই পরিচিত স্বজন উনি। এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে এই যে আজানের বিষয়ে এটা কেন দেয়া হলো এবং তিনাকেই বা কেন চুজ করা হলো এবং এটা দেওয়ার উদ্দেশ্যটা কি, এবং এই আজানের মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছেন এবং তার অনুভূতি আমরা জানতে চাবো। আপনারা জানেন যে এটা যে আজানটা দেওয়া হয়েছে এটা লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজে এবং বিশ্বব্যাপী এটার একটা পরিচিতি রয়েছে। এবং এই টাওয়ার ব্রিজে আজান দেওয়ার অনুভূতি সহ নানা বিষয় ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। শহীদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে খুব ভালো লাগলো। রমজান মোবারক। আসলে আসলে টু এ নিউজ এটা আসলে একটা বাংলাদেশের বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি আর কি চ্যানেলের মাধ্যমে। প্রথমে আমরা জানতে চাই আসলে শৈব এই যে আজান যে দেওয়া হলো এটা আসলে কেন করা হচ্ছে? আপনি চাইলে সিলিটিও বলতে পারেন, ইংলিশও বলতে পারেন, শুদ্ধ বাংলা যদি অসুবিধা হয় আর কি, আপনি যেভাবে আপনি খুশি বলতে পারেন। ওকে, আই প্রেফার ইংলিশ মাঝে মাঝে একটু সিলিটিও বলেন। সো মেইন কারণ লাগি মানে এই যে আজান দেওয়ার এটা হলো কি, ইট ওয়াজ পার্ট অফ দিস সো অর্গানাইজড বাই টাওয়ার হ্যামলেটস হোমস হুইচ ইজ পার্ট অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইন কোলাবোরেশন উইথ ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড সিটি অফ লন্ডন কর্পোরেশন। So another organization was part of this was the interfaith group. So this interfaith group, what they do is they bring many communities together, many different religious people together. So for example, Islamic people, Hindu people, Buddhist people, you know, all different Jewish people, Christian people, all different types of people, they try to bring them together. So this event that took place in Tower Bridge, in fact on top of Tower Bridge, there was another event that was being held on the top where you have to go with the lift, and there was a room where there was a lot of people getting together. So mainly was the event was based on Zoom, but there were some people also in the room, like for example the mayor of Tower Hamlets and the CEO of Tower Hamlets Homes. And there was other people who joined from via Zoom. So the মানে মানে বিভিন্ন মানে বিভিন্ন ধর্মের লোকজন ছিল সেখানে, বৌদ্ধ, খ্রিস্টান, মানে মুসলমান ছিল। করে আসলে এটা আমরা দেখছি আসলে এই বিষয়গুলা, বিশেষ করে টাওয়ার হ্যামলেটস, যেহেতু জানেন আমরা মুসলিম কমিউনিটি সহ বিভিন্ন দেশের কমিউনিটি রয়েছে, টাওয়ার ব্রিজের সবসময় কাউন্সিলের উদ্যোগে প্রত্যেক রমজানে আমরা দেখেছি তারা একটা কমিউনিটির সাথে মেলবন্ধন তৈরি করার জন্য প্রত্যেক কমিউনিটি নিয়ে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। আর যেহেতু করোনা ভাইরাসের নানা প্রকট রয়েছে, সেটা মানে শারীরিক মানে সশরীরে এটাও আয়োজন করার তেমন সুযোগ না থাকলেও তারা গত বছরও আমরা দেখেছি যে আজানের একটি আয়োজন করেছিল, সেটা সেটা সম্ভবত ক্যানারি ওয়ার্ফে আয়োজন করেছিল। এবার যেটা আয়োজন করেছে টাওয়ার ব্রিজে, তার শফিক ভাই আসলে আপনি যেহেতু বললেন যে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে তারা একটা একটা কোলাবোরেশন তৈরি করতে চায়, আমি এখন যদি আপনাকে জানতে চাই আসলে এই যে ঐতিহাসিক টাওয়ার ব্রিজে যে আজানটা আপনি দিলেন সেটা আপনাকে কেন চুজ করা হয়, কেন আপনি মানে আপনি কেন, আরো তো অনেক আমরা চিনি জানি বা আপনি লাকি পারসন আমি বলবো আর কি, তারপর আপনার অনুভূতিটা যদি জানতে চাই। Honestly, মানে I feel lucky myself because there's so many people that they could so many people can do this azan, but I sometimes ask myself as well, why me? And alhamdulillah, I think it's a blessing from Allah. It's my parents' du'as, again, as you say, it's a luck plays a big part. Initially I wasn't supposed to be, the last year that when I did the adhan,
And it wasn't meant to be me, it was supposed to be my younger brother, Ashik, Qazi Ashikur Rahman, who is the Imam in Darul Ummah Mosque. They approached him and then he suggested, no, my older brother is much better because I've practiced so many, I think over 20 years I've been practicing this azan and performing in different events and venues. So I feel very honored that Allah has chosen me to make history. আচ্ছা আপনার এই যে ধরেন আমরা সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে, তারপর আপনি কি ধরনের মানে সাড়া পাচ্ছেন এই এই আজানের পর, মানে এটার পরে আর কি? আমরা জানি যে গত বছরে কিন্তু আপনি টাওয়ার ব্রিজে আপনি ক্যানেল রুফে ছিল, তো এই যে দুইটা আয়োজন ছিল বড় করে, বিশেষ করে টাওয়ার ব্রিজেতে, তো টাওয়ার ব্রিজ তো এটা বিশ্ববিখ্যাত, সেটা ধরেন আমরা হওয়ার পরপরই আর সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে, বাংলাদেশেও বিভিন্ন গণমাধ্যমে আসে, তো আপনার আপনি কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের কাছ থেকে? Honestly, the response is huge. I mean, normally if you do something, whether it's media or anything, you get criticism as well. Like, you get good feedback, you also get critical feedback. But with this one, subhanAllah, because obviously it's words of Allah, calling to us Allah, no criticism whatsoever, even from English, non-Muslim people. They like it, they enjoy it, and they're like, wow, what is this? So I feel... It's such a great feeling. I can't describe the feeling. It's such a great feeling, and the fact that it's for a good cause, calling the name of Allah. MashaAllah. আপনার আমি আরো দুই একটা প্রশ্ন আছে, শেষ করে দিব আসলে, যেহেতু তেমন কিছু বলার নেই। আমি ওখানকার যে অবস্থাটা ছিল, যে টাওয়ার ব্রিজে আপনি আজান দেওয়ার পরে ওখানে কি ইফতারের আগ মুহূর্তে নাকি ইফতারের আজানটাই দিয়েছিলেন ওখানে, না? Of course, it was for iftar, so as soon as the iftar time was, I was asked to give মাইকিং এর কোনো ব্যবস্থা ছিল? মাইকিং ছিল, প্রপার অনেক আয়োজন ছিল, ফুল সিকিউরিটি ছিল, মানে আমি তো এই নদীর পাশেই আজান দেব, মেবি সামওয়ান মাইট ডু সামথিং, দ্যাট আই হ্যাড টু হ্যাভ আই থিংক 8 পুলিশ অফিসার্স জাস্ট টু মেক শিওর নো সামওয়ান ডাজন্ট স্ক্রিম অর সামথিং অর সামওয়ান ডাজন্ট জাম্প অর সামথিং, বিকজ ইট ইজ সামথিং ডিফারেন্ট এন্ড সো মেনি থিংস কুড গো রং, সো দ্যাট ওয়াজ ফুল risk assessment, full arrangement, full lots of preparation behind it. আচ্ছা আপনার কাছে শেষ প্রশ্ন যেটা আমি জানতে চাবো, আসলে টাউনের কাউন্সিল যে আয়োজনটা করছে আর কি, কয়েক বছর আমরা দেখেছি বিভিন্ন কমিউনিটিকে নিয়ে কাজটা করে, আসলে এটা আপনি কি মনে করেন যে বিভিন্ন কমিউনিটির, আমি বাংলা বলছি আপনি যেহেতু নিশ্চয়ই বুঝছেন, মানে বিভিন্ন কমিউনিটির মধ্যে যে তাদের যে টার্গেট থাকে, একটা মেলবন্ধন তৈরি করা, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা, আসলে কি এটা হেল্প করছে কমিউনিটির মধ্যে বিভিন্ন ধর্মকে? আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ধরেন এক মানে বিভিন্ন ধর্মের লোকদের মানে ট্রল হচ্ছে এক একজন আরেকজনকে নিয়ে, যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে এটা প্রতিনিয়ত হচ্ছে, তো আসলে এই যে যুক্তরাজ্যে বিশেষ করে লন্ডনের মতো জায়গায় দেখা যাচ্ছে একটা ইসলাম ধর্মের একটা আপনি আজান দিচ্ছেন, আবার এখানে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্মের লোক আপনার আজান শুনছে, একসাথে ইফতারি করছে, এই জিনিসটা আপনাকে কেমন লাগছে বিশেষ করে লন্ডনের মতো জায়গায়, বা মানে লন্ডন কি আসলে বিশ্বের অন্যতম একটা স্থানে বসে বা দেশে বসে আপনি কাজটা করছেন? Absolutely. I mean, leaving all the politics aside, putting everything aside, even if you look at the leadership of this country, it's something that we can learn from. The actual leadership. No, I don't want to discuss going to the actual politics, but the actual leadership. And it's about tolerance. It's about accommodation. It's about understanding one another. Yeah. If we can't communicate, then there is a problem. And I think through this azan, which is gone so viral and so worldwide, not just in this country, not just in Bangladesh, all the way to Brunei, China, Singapore, all parts of the world. Alhamdulillah, people are messaging from all around the world that they've received a video with the adhan. So I think this collaboration is needed, this communication is needed, and I think that's what is lacking in this world at the moment. People are not talking enough, people are not communicating, and people are not understanding. Everyone is just too busy talking about themselves, so listening to what other people have to say. Thank you. So, if you want to add something to that, I just want everyone to make dua for me and my family and my parents, you know, for raising us to be able to perform or be part of something good. ছোট করে আরো একটা জিনিস জেনে যেতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি বললেন যে আপনাকে চুজ করা হয়েছে, বা আপনিও অনেক সময় করছেন, আপনার মানে আপনি কি এই লাইনে পড়াশোনা বা আপনি
Yes, I did study in Islamic Bangladesh. I was born and brought up in Bangladesh. Okay. So, you know, Bangladesh school like Islam. Up to year 5 and idesh apnar porichoy dite diyen bangladesh kon jaygay ba bangladesh amar deshobari jokigonj silet and we migrated to this country in 1997 and idesh when I first came went to Stepney school and then I went to madrasa for about 5 years and then I started working apnar je year jete bar korchen er naam jeno ki fairness acha amra ashole shesh kore dibo থ্যাংক ইউ শফিক ভাই আমি শেষ কথাটা বলতে যাচ্ছি আসলে শফিক ভাই কিন্তু আরো পরিচয় রয়েছে উনি কিন্তু আপনারা সবাই জানেন শুধু আসলে ব্রিটেনে না ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত আছে সুন্না মাস্ক যার পারফিউম এটার কিন্তু মালিক আমাদের শফিক ভাই এবং আরো পরিচয় হচ্ছে ওনার যে আপনারা অনেকেই হয়তোবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশনে দেখেছেন একটা ওনারা একটা এয়ারওয়েজ যেটাকে ফেয়ারনেস এয়ারওয়েজ বের করার ওনার চেষ্টা গত কয়েক বছর ধরে ওনারা চেষ্টা করছেন আর এটা আসলে করোনা ভাইরাস মহামারীর কারণে এই জিনিসটা আসলে কিছুটা পিছিয়ে রয়েছে তো শফিক ভাইয়ের আসলে আরো একটা গুণ যেটা আমরা আসলে গত কয়েক বছর ধরে যেটা দেখেছি এবার আমরা আরো বেশি ভালো করে দেখলাম যে উনি যে আজান দিয়েছেন সুমধুর কণ্ঠে আসলে বিশ্বব্যাপী যেটা আলোচিত হয়েছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর শেষ কথা যেটা বলতে চাই আপনাদেরকে আসলে ধর্মের যে বিষয়টা আজকেও সোশ্যাল মিডিয়াতে আমি বলতে চাই না তারপরে বলতে হচ্ছে যে বাংলাদেশের নাম করা একজন অভিনেতা তার মাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মতামত বা সোশ্যাল মিডিয়াতে আসছে ধর্মের বিষয়টা এখানে চলে আসছে আসলে ধর্ম মানুষের অন্তরে এটা এই এই লন্ডনের মতো জায়গায় সেটা কালকে যেটা শফিক ভাই এটা প্রমাণ করেছে আসলে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু থেকে শুরু করে সবাই আসলে এই এরকম ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে সবাই আসলে সবার মতো করে সম্মান করে অন্যের ধর্মকে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর শফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই নিউজকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আরও কোনো একদিন অন্য একটা বিষয় নিয়ে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।